হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি, সেটা হচ্ছে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান এর কার্য ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, দেখো এই কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার তাদের জন্য বলবো যে এই ফিজিক্যাল সায়েন্সের এই এমপি ফিজিক্স একাডেমির প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, তাহলে এরপরে যখন সায়েন্স নিয়ে পড়বে তাহলে তোমাদের যে বেস সে বেসটা তৈরি হয়ে থাকবে, ইলেভেনে পড়তে কোনো সমস্যা হবে না। ওই জন্যে আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো, তোমরা অবশ্যই তোমাদের যে পরিচিত যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং যে সমস্ত গার্জেনরা দেখছেন তাদেরকেও বলবো যে আপনাদের যে বাচ্চারা আছে সে বাচ্চাদেরকে বলবেন ভিডিওটা পুরোপুরি দেখতে, এবং আপনারাও সবার সঙ্গে শেয়ার করে দেবেন, এবং পরিচিত কেউ যদি থাকে তাদেরকেও বলে দেবেন এই ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তাহলে দেখো এই কার্য ক্ষমতা শক্তি এটা শুরু করছি। এখানে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কার্যের সংজ্ঞা, তারপরে কার্যের গাণিতিক সমীকরণ, কার্যের একক, কার্যের মাত্রা, তারপরে কার্যহীন বল কাকে বলে, তারপরে কার্যের ধনাত্মক এবং ঋণাত্মক যখন হয় সেটা, অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক কার্য, তারপরে আছে এই কার্য সংক্রান্ত গাণিতিক সমস্যা, তারপরে যেটা আমরা দেখব ক্ষমতা, এখানে ক্ষমতার সংজ্ঞা, তারপরে তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, তার একক মাত্রা, এবং এখান থেকেও গাণিতিক সমীকরণ বা গাণিতিক সমস্যা সেগুলোও করব, এবং সেই সঙ্গে সঙ্গে শক্তি যেটা তার প্রাথমিক একটা ধারণা এখান থেকে আমরা পাব। ঠিক আছে, জাস্ট শক্তির প্রাথমিক ধারণাটাই আলোচনা করব এখানে। এবার দেখো প্রথমে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে কার্য। দেখো কার্য হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুটি সরণ ঘটে তবে বলা হয় কি প্রযুক্ত বল কার্য করেছে, এবং কার্যকে পরিমাপ করা হয় ওই প্রযুক্ত বল আর সময়ের গুণফল দ্বারা। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা বল কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয় এবং তার জন্যে একটা বস্তুটা সরণ হয় তাহলে তখন বলা হবে কি কার্য হয়েছে, আর যতটা পরিমাণে বল প্রয়োগ করা হলো আর যে পরিমাণে সরণ ঘটলো এই দুটো যে গুণফল সেই গুণফলটাকে বলা হচ্ছে কি কৃতকার্য বা কার্য। দেখো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার উপরে আমরা কি করলাম এ বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা তুমি ধরো না প্রথমে এ অবস্থানে ছিল সেখান থেকে বি অবস্থানে গেল। দেখো এখানে বল কতটা প্রযুক্ত হয়েছে এফ, তাহলে এফ বল প্রযুক্ত হওয়াতে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এবং তুমি ধরে নাও এ অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটার যে সরণটা ঘটলো সেই সরণটা হচ্ছে কত ডাব্লু। তাহলে দেখো বল প্রযুক্ত হয়েছে সরণ হয়েছে, তাহলে এখানে কৃতকার্য কীভাবে আমরা পরিমাপ করব, দেখো ওখানে লেখা আছে কৃতকার্য এটা সমান হয় যতটা পরিমাণে বল প্রযুক্ত হয়েছে সে বল আর যতটা সরণ ঘটেছে সেই সরণ, তাহলে প্রযুক্ত বল এবং সরণের যে গুণফল। এবং আরেকটা জিনিস এখানে তুমি ভালো করে লক্ষ্য করো যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে সরণ কিন্তু সেই দিকেই ঘটেছে। ঠিক আছে, তাই তো, এবার এখানে দেখো তাহলে কৃতকার্য এটা সমান কি আসছে বল আর সরণের গুণফল, তাহলে এটাই কৃতকার্যের রাশিমালা, খুব ভালো করে মনে রাখবে। আর আরেকটা জিনিস, কৃতকার্য যেটা সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, কৃতকার্য একটা স্কেলার রাশি, কারণ এর শুধুমাত্র কি আছে মান আছে কিন্তু অভিমুখ নেই। আর একটা জিনিস মনে রাখবে, দেখো কৃতকার্য যে দুটো রাশির গুণফল সেই দুটো রাশির মধ্যে যেটা আছে দেখো বল, সে বলটা কী রাশি, বলটা হচ্ছে ভেক্টর রাশি, আবার ওখানে যেটা সরণ সেই সরণটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে এরকমও কোশ্চেন থাকতে পারে যে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি, এরকম একটা উদাহরণ দাও, তাহলে কি হবে কৃতকার্য। তাহলে কৃতকার্য বল আর সরণের কি গুণফল, বলটা কী রাশি ভেক্টর রাশি,
তারপরে সরণটাও কী রাশি? ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফলে একটা স্কেলার রাশি তৈরি হচ্ছে, সেই স্কেলার রাশিটা হচ্ছে কি? কৃতকার্য। দেখো এখানে আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে সরণ কিন্তু সেই দিকেই ঘটেছে। এবার এই কেসটাতে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এরকম একটা বস্তু আছে, সে বস্তুর উপরে আমরা এরকম অনুভূমিকভাবে বল প্রয়োগ না করে এরকম কোনাকুনিভাবে একটা কী করলাম? বল প্রয়োগ করলাম, বা অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে বল প্রয়োগ করলাম। তাহলে তখন কী ঘটনা ঘটবে? দেখো একটা জিনিস, যে কোনো একটা বস্তুকে যদি এরকমভাবে বল প্রয়োগ করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে। দেখো এখানে এই যে বস্তুটা আছে, আমি যদি এইভাবে একটা বল প্রয়োগ করি, দেখো দুটো ঘটনা ঘটছে। এই যে বস্তুটা কিছুটা উপরে উঠছে, আর সেই সঙ্গে সঙ্গে কী হবে? সামনের দিকেও যাবে। অর্থাৎ এখানে দেখো এই যে বলটা আমরা প্রয়োগ করেছি, এই বলটা দুটো কাজে লাগছে। কি? একটা অংশ এই বস্তুটাকে কি উপরে তুলতে সাহায্য করছে, আর ওই বলটার আর একটা অংশ কী করছে? এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে, তাই তো? দেখো একটা অংশ বস্তুটাকে উপরে তুলছে, আর একটা অংশ বস্তুটার কি সরণ ঘটাচ্ছে। এবার এখানে এই বলকে আমরা যদি দুটো অংশে ভাঙি, তাহলে এখানে এটা তোমরা মনে রাখবে যে এই বলটা যেহেতু দুটো কাজে লাগছে, তাহলে বলটা দুটো অংশ আছে, একটা অংশ বস্তুটা সরণ ঘটাচ্ছে, আর একটা অংশ বস্তুটার কি উপরের দিকে সরণ, মানে কিছুটা তুলতে সাহায্য করছে। এবার এখানে এটা মনে রাখবে, এই বলটাকে দুটো উপাংশে যদি ভাঙা হয়, তাহলে একটা অংশ হবে তোমার এফ কস থিটা, আর এই দিকে উপরের দিকে যে উপাংশটা বা অংশটা হবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। দেখো সাইন থিটা কস থিটা এটা তোমাদের ক্লাস টেনের ম্যাথামেটিক্সে আছে, জাস্ট তোমরা এটা ইয়ে করে নাও, ধরে নাও যে এফ বল সেটাকে যখন আমরা অনুভূমিকের সঙ্গে কোণ করে প্রয়োগ করছি, সেই বলটা দুটো অংশে কী হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। তাহলে একটা অংশ যেটা অনুভূমিক বা যে যার সঙ্গে দেখো কোণ করে আছে, সেই দিকের অংশটা বা উপাংশ, এগুলোকে এই যে অংশ সেই অংশটাকে আবার কী বলা হয়? উপাংশ। উপাংশ মানে বলের যে অংশ সেটা। তাহলে এই অনুভূমিক বরাবর বলের যে অংশ বা উপাংশ হবে সেটা হবে এফ কস থিটা, আর উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমরা এই বস্তুটার উপরে বল প্রয়োগ করেছি, সেই বলের এফ কস থিটা যে অংশ, সেই অংশটাই দেখো বস্তুটার কী হবে? সরণ ঘটাতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই জায়গাটাতে কী হয়েছিল? এফ বলটা আমরা প্রয়োগ করেছিলাম, পুরো অনুভূমিক বরাবর বস্তুটাকে নিয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এফ বলটা টোটালটাই কি এই বস্তুটা সরণ ঘটাতে সাহায্য করেছিল। কিন্তু এখানে কোন বলটা সরণ ঘটাতে সাহায্য করছে? ওই বলের একটা অংশ, যে অংশটা কি এফ কস থিটা। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান বা কৃতকার্য যেটা হবে সেটা দেখো, এই ধরনের কেস যদি হয় তাহলে তার ক্ষেত্রে কৃতকার্য ডব্লু, এটা সমান হচ্ছে বল যেটা প্রযুক্ত হচ্ছে সেটা কত? এফ কস থিটা, আর সরণ যেটা ঘটছে সেই সরণটাকে তুমি ধরে নাও কত? এক্স। তার মানে এখান থেকে ধরো কিছুটা গেল, সেই সরণটাকে আমরা ধরে নিচ্ছি কত? এস। তাহলে যদি কোনো একটা বস্তুর উপরে এরকম কোণ করে বল প্রযুক্ত হয়, তাহলে তখন কৃতকার্য হবে ওই বলের একটা অংশ, যে অংশটা সরণ ঘটাতে সাহায্য করছে সেই অংশটা, ইনটু কী হবে? তার সরণ। এখানে দেখো টোটালটাই কি কৃতকার্য ঘটাতে সাহায্য করছিল, ওই জন্য টোটাল এফটা লিখেছি, আর এখানে বলের একটা অংশ বা একটা পার্ট কী করেছে? সরণ ঘটাতে সাহায্য করেছে, ওই জন্য সেই পার্টটা নিলাম, সেই সঙ্গে সঙ্গে সরণটা কি গুণ করে দিলাম। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এটাও কৃতকার্যের রাশিমালা। ঠিক আছে, তাহলে কৃতকার্য হচ্ছে বল আর সরণের গুণফল। এবার বল কোনটা নেব? যে বলটা কী করবে? সরণ ঘটাতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে তোমরা নাইন যেহেতু নর্মালি এটা মনে রাখবে যে কৃতকার্য মানে বল ইনটু সরণ, এটা একটা ঘটনার ব্যাখ্যা দিতে সাহায্য লাগবে, একটা ঘটনার ব্যাখ্যা করতে, ওই জন্য এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার দেখো যেটা আমরা দেখব কৃতকার্যের একক এবং মাত্রা। তাহলে দেখো কৃতকার্যের সমীকরণ থেকে তার একক এবং মাত্রা আমরা পেয়ে যাব। কৃতকার্য মানে কি? বল ইনটু সরণ। তাহলে দেখো এখানে যদি আমরা এককটা দেখি, তাহলে একক আমরা জানি দুই রকমের হয়, একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে কি এসআই।
সিজিএস এককটা যদি দেখো, তাহলে দেখো বল ইনটু সরণ, তাহলে কৃতকার্যে সিজিএস একক হবে বলের সিজিএস একক ইনটু সরণের সিজিএস একক। বলের সিজিএস একক সেটা হয় কি ডাইন, আর সরণের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে কার একক, কার্যের সিজিএস পদ্ধতিতে। এটাকে আবার সংক্ষেপে বলা হয় কি আর্গ, এটাই সংক্ষেপে বলা হয় কি আর্গ। তাহলে কার্যের সিজিএস পদ্ধতিতে একক ডাইন ইনটু সেন্টিমিটার বা আর্গ। আর এসআই পদ্ধতিতে যদি আমরা এককটা দেখি, সেই এসআই পদ্ধতিতে দেখো বলের যে একক সেটা হচ্ছে নিউটন, আর সরণের যে একক সেটা হচ্ছে কি মিটার, মানে নিউটন ইনটু মিটার। এটাকেই আবার এক কথায় বলা হয় কি জুল, ঠিক আছে। তাহলে দেখো কার্যের, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হলো কি আর্গ, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি জুল। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কার্যের সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে একক সেই দুটোর মধ্যে কি সম্পর্ক। অর্থাৎ কোশ্চেন এরকম থাকে যে এক জুল এটা সমান কত আর্গ হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। এটা প্রমাণ করতেও দেয়, আবার এক নম্বরের কোশ্চেনেও কি আসতে পারে। তাহলে দেখে নাও এখানে যেটা আমরা পেলাম এক জুল, দেখো জুল মানে কি নিউটন ইনটু মিটার। তাহলে এক জুল এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এক নিউটন ইনটু এক মিটার, ঠিক আছে। এবার দেখো এক নিউটন এটা সমান আমরা জানি 10^5 ডাইন, আর এক মিটার এটা সমান কি হয় 100 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে দেখো এটা 10^5, আর 100 মানে কি 10^2, আর এখানে দেখো ডাইন ইনটু সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আছে 10^5, আর ওখানে 10^2, তাহলে যোগ করলে দেখো হয়ে যাবে 10^7, আর ডাইন ইনটু সেন্টিমিটার এটা হচ্ছে আর্ক। তাহলে কি আসছে এক জুল এটা সমান 10^7 আর্ক। এটাই হচ্ছে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা প্রমাণ করতেও দেয়, আবার শর্ট কোশ্চেনেও আসতে পারে যে এরকম ধরো শূন্যস্থান পূরণে দিল যে এক জুল সমান কত আর্ক বা ড্যাশ আর্ক। তাহলে এক জুল এটা সমান কত আসছে 10^7 আর্ক। বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, পরেও কাজে লাগবে, ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়েও কাজে লাগে। আচ্ছা এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো কৃতকার্যের কি মাত্রা। কৃতকার্য ডাব্লু এটা সমান আমরা কি পাচ্ছি বল ইনটু সরণ। তাহলে কৃতকার্যের মাত্রা কী হবে, বলের মাত্রা ইনটু সরণের মাত্রা। দেখো বলের মাত্রা হয় এম এল -2, আর সরণের মাত্রা হচ্ছে কি এল। তাহলে এটা সমান দেখো আলটিমেট আসছে এম এল স্কোয়ার -2। প্রত্যেকটা এই ছোটো ছোটো কনসেপ্টগুলো মনে রাখবে, তাহলে এর পরে যখন পড়বে কোনো রকমের সমস্যা হবে না, ঠিক আছে। বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরে গিয়ে সমস্যা হবে, ওই জন্য প্রত্যেকটা জিনিস ছোট ছোট মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, এগুলো পরে কাজে লাগবে। তাহলে দেখো কৃতকার্য কাকে বলে, তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, দুটো ম্যাথামেটিক্যাল ইকুয়েশান পেলাম আমরা। যদি প্রযুক্ত বলের অভিমুখেই সরণ ঘটে তাহলে তখন এইটা, আর দেখা যাচ্ছে বল আমরা এইদিকে প্রয়োগ করেছি সরণ এইদিকে ঘটেছে, তাহলে প্রযুক্ত বলের একটা অংশ সরণ ঘটাতে সাহায্য করেছে, তাহলে তখন কৃতকার্যের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান এটা। কৃতকার্যের সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক, সেই একক দুটোর মধ্যে কী সম্পর্ক, সেই সঙ্গে সঙ্গে আমরা পেলাম যেটা কার্য সে কার্যের কি মাত্রা। প্রত্যেকটা এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালো করে মনে রাখবে, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে পরীক্ষায়, ঠিক আছে। এবার দেখো এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যহীন বল, ঠিক আছে। কার্যহীন বল কাকে বলে, দেখো কোনো বল যদি কোনো বস্তুর সরণ ঘটাতে না পারে বা সরণের লম্ব অভিমুখে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কী বলা হয় কার্যহীন বল বলা হয়। তাহলে যে বল কোনো সরণ ঘটাতে পারে না
বা স্মরণ যদি ঘটে সেই স্মরণটা প্রযুক্ত বলের সঙ্গে কি লম্বভাবে হয়, তা তখন সেটাকে বলা হয় কি কার্যহীন বল। এবার কিভাবে এটা আসছে সেটার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমরা দেখব। দেখো প্রথমে আমরা দেখলাম যে কার্য ডাব্লু এটার সমান দেখো এফ ইনটু এস, ঠিক আছে। দেখো দুটো সমীকরণ পড়েছে, ফার্স্ট সমীকরণটা যদি তুমি দেখো ডাব্লু সমান এফ ইনটু এস। এবার দেখো যদি এফ নট ইকাল টু শূন্য হয় এবং এস সমান শূন্য, এটা মানে কি বোঝাচ্ছে যে তুমি ধরো কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করেছো কিন্তু বস্তুটার কোনো রকমের কি স্মরণ ঘটেনি। মানে এরকম ধরে নাও কোনো একটা গাছ আছে বা কোনো একটা দেওয়াল আছে, সেই দেওয়াল বা গাছের উপরে তুমি কি করলে কন্টিনিউয়াস ফোর্স অ্যাপ্লাই করলে, বল প্রয়োগ করলে, তাহলে গাছ বা দেওয়ালটা কি সরবে না? দেখো তুমি কিন্তু বল প্রয়োগ করেছো কিন্তু কোনো রকমের কি স্মরণ ঘটেনি। এই সমীকরণে তুমি যদি বসাও তাহলে ডাব্লু এটার সমান দেখো এফ ইন্টু স্মরণের জায়গায় কত জিরো, তাহলে দেখো ডাব্লু বা কৃতকার্যের মান কত হবে জিরো হবে। তাহলে যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো রকমের স্মরণ না ঘটে তাহলে তখন কৃতকার্যের যে মান সেই মানটা কত শূন্য, তখন এই যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটাকে বলা হবে কি কার্যহীন বল, কারণ ওই বল কোনো রকমের কি কার্য করছে না, ঠিক আছে। আবার ধরো এরকমও হতে পারে যে কোনো একটা বস্তু এরকম আছে কোনো একটা জায়গায়, তুমি ধরে নাও একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে এক পা ঘুরিয়ে নিয়ে আসলে, মানে যেখানে ছিল আবার সেই অবস্থানে ফিরে আসলো, তাহলে এখানে দেখো বস্তুটা উপরে যে প্রযুক্ত বল সেই প্রযুক্ত বলটাকে শূন্য না, কিন্তু এখানে দেখো বস্তুটা যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার ঠিক সেই জায়গা থেকে ফিরে এসছে। আর আমরা জানি কোনো একটা বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে তখন কি স্মরণ শূন্য হয়, তাহলে স্মরণ শূন্য হলে এখানে দেখো কৃতকার্য যেটা সেটা কী হবে শূন্য হবে। মানে তুমি ধরে নাও বাড়ি থেকে কোনো একটা জায়গায় গেলে যে কোনো কিছু করে আবার ধরো বাড়িতে ফিরে আসলে, তাহলে তোমার যে মানে স্মরণ সেই স্মরণটা কত হচ্ছে শূন্য, তাহলে তোমার দ্বারা যে কৃতকার্য সেই কৃতকার্যও কত হবে শূন্য হবে, ঠিক আছে। এছাড়া আরেকটা দেখো, এটা এক নম্বর কেস হতে পারে। দুই নম্বর আরেকটা যে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল সেটা নট ইকুয়াল টু কি জিরো, মানে বল প্রযুক্ত হয়েছে আবার এস সেই এসটাও কি নট ইকুয়াল টু জিরো, মানে বল প্রযুক্ত হয়েছে আবার স্মরণও ঘটেছে কিন্তু এই প্রযুক্ত বল আর স্মরণের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ভালো করে দেখো প্রযুক্ত বল মানে বল প্রযুক্ত হয়েছে স্মরণও হয়েছে কিন্তু বল যেদিকে প্রযুক্ত হয়েছে আর স্মরণ যেদিকে ঘটেছে তার মধ্যবর্তী যে কোণ সেই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই কার্যের আরেকটা যে ইকুয়েশন আমরা দেখেছিলাম যে ডাব্লু এটার সমান হচ্ছে এফ এস ইন্টু কত কস থিটা, থিটাটা কি ওই প্রযুক্ত বল আর স্মরণের মধ্যবর্তী কোণ। এখানে দেখো আগে যেটা আমরা পেয়েছিলাম এইদিকে বল প্রযুক্ত হচ্ছে আর এইদিকে কি স্মরণ হচ্ছে, এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা বা কোণটা হচ্ছে কি থিটা। এবার এখানে দেখো যে প্রযুক্ত বল আর স্মরণ তার মধ্যবর্তী যে কোণ সে কোণটা কত 90 ডিগ্রি, তাহলে তখন ইকুয়েশানটা কী আসবে ডাব্লু সমান এফ ইন্টু এস ইন্টু কত কস 90 ডিগ্রি। এবার এই যে কস 90 ডিগ্রি এর মানটা একটু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে আপাতত, এটা ক্লাস টেনের ম্যাথামেটিক্স আছে। তাহলে কস 90 ডিগ্রির যে মান সেই মানটা কত হয় শূন্য হয়, তাহলে এফ এস ইন্টু শূন্য, আর আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয় শূন্য হয়। তাহলে দেখো এই যে কেস এই কেসটার ক্ষেত্রে কৃতকার্য কত হচ্ছে শূন্য হচ্ছে, তাহলে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল আর স্মরণ দুটোই শূন্য না কিন্তু যেদিকে বল প্রযুক্ত হচ্ছে আর যেদিকে স্মরণটা ঘটছে তার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের যে মান সেটা কত হবে শূন্য হবে। কার্যহীন বল এর কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এর উদাহরণ একটু ভালো করে শুনে না, উদাহরণ হচ্ছে অভিকেন্দ্র বল। কার্যহীন বলের উদাহরণ হচ্ছে অভিকেন্দ্র বল, ভালো করে মনে রাখবে। আরও বাস্তবে হয় যেমন ধরে নাও কোনো একজন ব্যক্তি একটা স্যুটকেস হাতে করে নিয়ে যদি হেঁটে যায় তাহলে এখানেও কোনো কিন্তু কার্য হয় না, কারণ দেখো একটা স্যুটকেসকে যখন এইভাবে হাতে করে নিয়ে যাওয়া হবে তাহলে বল যেটা প্রযুক্ত হচ্ছে দেখো উপরের দিকে
আর এই যে ব্যক্তিটা সামনের দিকে হেঁটে যাচ্ছে, তাহলে সুটকেসের যে সরণটা ঘটবে সেই সরণটা কোন দিকে? অনুভূমিক বরাবর। তাহলে বল যেটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে দেখো উপরের দিকে, আর সরণ যেটা ঘটছে অনুভূমিক বরাবর। তাহলে প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে কোনো রকমের কি কৃতকার্য হবে না, ঠিক আছে? দেখো এখানে ফিজিক্সের যে ভাষায় সেটা সেখানে সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অনুসারে কোনো কার্য হবে না, কিন্তু যদি ধরো কোনো একটা বস্তুকে তুমি যদি হাতে করে বয়ে নিয়ে যাও, তাহলে এমনি বাস্তবে যদি আমরা দেখি তাহলে আমাদের একটা এনার্জি সেটা কী হবে? লস হবে, তাই না? কিন্তু যদি ফিজিক্সের হিসেবে দেখা হয় তাহলে সেখানে কোনো রকমের কি ওয়ার্ক ডান হবে না। যেমন ধরো একজন কুলি কোনো কিছুকে বহন করে স্টেশন থেকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে গেল মাথায় করে, তাহলে এখানে দেখো তার যে ওয়ার্ক ডান বা কৃতকার্য, সে কৃতকার্য কিন্তু কী হবে? শূন্য হবে, ফিজিক্সের যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেই অনুসারে, ঠিক আছে? এবার দেখো অভিকেন্দ্র বল হচ্ছে কি একটা তোমার কার্যহীন বল। কিভাবে? অভিকেন্দ্র বলের ব্যাপারটা একটু ভালো করে শুনে নাও। ধরে নাও কোনো একটা বস্তু কী করছে, বৃত্তাকার পথে ঘুরছে। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, এখানে দেখো একটা বস্তু আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে কী করছে? ঘুরছে। তাহলে এই দিকে ধরে নাও কোনো একটা বস্তুর যে বেগ, সেই বেগের অভিমুখ থাকবে। বেগ সবসময় কি স্পর্শক বরাবর থাকবে। এবার দেখো যে কোনো একটা বস্তুকে যদি এরকম বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে দেখো বা ঘোরাতে গেলে সবসময় ওই বস্তুটার যে ঘূর্ণন, সেই ঘূর্ণ মানে কেন্দ্র দিকে একটা কী করতে হবে? বল প্রয়োগ করতে হবে। যেমন ধরো একটা ঢিলকে তুমি সুতো বেঁধে যদি ঘোরাও, তাহলে ঢিলটা মনে হয় যেন সবসময় বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে। ওই ছিটকে যাতে না যায় তার জন্য ভিতরের দিকে কি একটা বল বা টান কী করতে হয়? প্রযুক্ত করতে হয়, ঠিক আছে? তাহলে ওই কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে ওই ভিতরের দিকে যে বলটাকে প্রযুক্ত করতে হয় বা ভিতরের দিকে যে বলটা প্রযুক্ত হয় সেটাকে বলা হচ্ছে কি? অভিকেন্দ্র বল, ঠিক আছে? তাহলে দেখো অভিকেন্দ্র বল সবসময় কোন দিকে কাজ করবে? ওই বৃত্তপথের কেন্দ্র অভিমুখে কাজ করবে। এবার একটা দেখো কোনো একটা বস্তু যদি এরকম ঘুরতে ঘুরতে কোনো কারণে তোমার ধরে নাও ছিটকে যায়, মানে ঢিল যেটা সেই ঢিলটা যদি ছিঁড়ে যায়, তাহলে বাস্তবে দেখবো সবসময় কী হবে? স্পর্শক বরাবর গতিশীল হবে, মানে এখানে থাকা অবস্থায় যদি ছিঁড়ে যায় তাহলে এই দিকে কি ঢিলটা পালিয়ে যাবে, বা ওর যে সরণ সেই সরণের অভিমুখ এই দিকে হবে। আর একটাও মনে রাখবে যে বেগের অভিমুখ যেদিকে হবে সরণের অভিমুখ সেই দিকেই হবে। তাহলে এখানে দেখো বেগের যে অভিমুখ সেটা স্পর্শক বরাবর, মানে ওই দিকে সরণ হবে, আর বল যেটা প্রযুক্ত হচ্ছে এই দিকে। তাহলে এখানে দেখো প্রযুক্ত বল যেটা অভিকেন্দ্র বল আর সরণ যেটা ঘটছে তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বা কৃতকার্য তার যে ভ্যালু সেই ভ্যালুটা কী হবে? শূন্য হবে, কারণ এখানে দেখো ওই জন্যে অভিকেন্দ্র বলকে কী বলা হচ্ছে? একটা কার্যহীন বল। কোশ্চেন এরকম থাকে যে কার্যহীন বল কাকে বলে, কখন কার্যের মান শূন্য হবে, ঠিক আছে? তাহলে দুটো কারণে শূন্য, যে একটা বল প্রয়োগ করার পরেও যদি কোনো রকমের সরণ না ঘটে, আর দুই নম্বর বল প্রয়োগ করার পরে সরণ যদি তোমার 90 ডিগ্রি কোণে ঘটে তাহলে তখন কৃতকার্য কী হবে? শূন্য হবে। আর কার্যহীন বলের যে উদাহরণ সেই উদাহরণটা হচ্ছে কি? অভিকেন্দ্র বল, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো ধনাত্মক এবং ঋণাত্মক কার্য, বা ধনাত্মক এবং ঋণাত্মক কৃতকার্য। দেখো ভালো করে, এখানে আমরা একটা ধরো বস্তু এরকম নিচ্ছি, একটা বস্তু এরকম অনুভূমিক তলে আছে, ঠিক আছে? এই বস্তুটা প্রথমে তুমি ধরে নাও এই জায়গাটাতে ছিল, এর উপরে আমরা বল প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে এফ, বস্তুটা এখানে চলে গেল। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে কী হলো? এর সরণ ঘটলো। সেই সরণ যেটা ঘটলো সেই সরণটাকে আমরা ধরে নিচ্ছি কত? এস। দেখো এবার এখানে এই যে বস্তুটাকে আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে গেলাম, এই নিয়ে যাওয়ার সময় দেখো প্রযুক্ত বল যেদিকে তার বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটাকে বলা হয় কি? ঘর্ষণ বল। এটা অলরেডি পড়েছ যে কোনো একটা বস্তুর গতির বিপরীত অভিমুখে যে বলটা কাজ করছে সেই বলটাই হচ্ছে কি বল? ঘর্ষণ বল। তাহলে এখানে দেখো এই বস্তুটাকে ধরো তুমি টানলে, তাহলে তোমাকে ওই ঘর্ষণ বল যেটা সে ঘর্ষণ বলের বিরুদ্ধে কী করতে হলো? একটা কৃতকার্য করতে হলো, মানে তুমি যে কাজটা করেছো সেই কাজটা অবশ্যই কী হবে? ধনাত্মক। তাহলে এটা মনে রাখবে কোনো একটা কৃতকার্য যদি বলের বিরুদ্ধে হয়,
মানে বহিস্থ কেউ কাজ করছে যেটাকে বলা হচ্ছে বহিস্থ এজেন্ট, বা যে কাজটা করছে ধরে নাও তুমি নাহলে আমি যে কাজটা করছি সেই কাজটাকে বলের বিরুদ্ধে, তাহলে বলের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা কোনো কিছু যদি কাজ করে তাহলে সেই কাজটা কী হবে, ধনাত্মক। তাহলে এখানে এটা মনে রাখবে, বলের বিরুদ্ধে কৃতকার্য ধনাত্মক, বলের বিরুদ্ধে কৃতকার্য ধনাত্মক, বলের দ্বারা যদি কৃতকার্য হয় তাহলে সেই কৃতকার্যটা কী হবে, ঋণাত্মক। তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য ধনাত্মক আর বলের দ্বারা কৃতকার্য ঋণাত্মক, ভালো করে মনে রাখবে, কোশ্চেন কিন্তু থাকে। দেখো আর একটা ব্যাপার বললে বুঝতে পারবে, তুমি ধরে নাও এখানে এটা একটা অনুভূমিক তল, সেই অনুভূমিক তলের উপরে একটা বস্তুকে এই জায়গাটায় রাখা আছে, ঠিক আছে। এবার এই বস্তুটাকে তুমি ধরে নাও এই পজিশন থেকে এই পজিশনে এই জায়গাটা নিয়ে গেলে ধরো, তাহলে দেখো যদি এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়, আমরা জানি কোনো একটা বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে এই একটা ধরো বস্তু এখানে আছে, এর ওজন যেটা সেই ওজনটা কি নিচের দিকে কাজ করছে। এবার এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে তুলি তাহলে ওই যে ওজনটা নিচের দিকে কাজ করছে, আর ওজন মানে হচ্ছে বল, তাহলে ওজন বলের বিরুদ্ধে আমি কী করলাম, একে উপরে তুললাম, তাই তো। তাহলে এখানে ওজন বলের বিরুদ্ধে যেহেতু একে উপরে তুলছি, তাহলে আমি যে কাজটা করছি সেই কাজটা কী হবে, ধনাত্মক, ঠিক আছে। এবার যদি ধরো আবার এরকম হয়, এই বস্তুটাকে তুমি ধরো ছেড়ে দাও তাহলে নিচে নামবে, তাহলে ওই যে কাজটা করছে সেই কাজটা কি, দেখো অভিকর্ষ যে বল সেই অভিকর্ষ বলটা ও নামাচ্ছে। তার মানে এখানে তুমি যে কাজটা করো সেটা যদি ধরো, বা অন্য কেউ যদি এই বস্তুটাকে নিচে নামায় তাহলে যে কার্যটা হবে সেই কার্যটা কি, বলের দ্বারা কার্য হবে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস তুমি ভাবো, যে বস্তুটা প্রথমে এখানে আছে, এখান থেকে তুমি উপরে তুললে আবার এখানে নিয়ে আসলে, মোট কৃতকার্য যেটা সেটা কত হবে, শূন্য হবে। এবার দেখো মোট কৃতকার্য কত, শূন্য। তাহলে উপরে তোলার সময় যদি তোমাকে একটা কার্য পজিটিভ করতে হয়, তাহলে নামার সময় যে কার্য সেই কার্যটা কী হবে, নেগেটিভ। কারণ তবেই দেখো টোটাল যে কার্য বা মোট কার্যটা কী হবে, শূন্য হবে, বুঝতে পেরেছো। তাহলে এটা মনে রাখবে, বলের বিরুদ্ধে যদি কোনো কার্য কেউ করে তাহলে তার সে যে কাজটা করছে সেই কাজটা কী হবে, ধনাত্মক। আর বলের দ্বারা যদি কোনো কেউ কার্য করে সেই কার্যটা কী হবে, ঋণাত্মক। এই কেসটা ভালো করে মনে রাখবে, তাহলে হবে উপরে তুললে আবার নিচে নামালে, মোট কার্যকতা শূন্য। তাহলে যখন তুমি একে উপরে তুলেছ, দেখো তোমাকে যে কাজটা করতে হয়েছে সেই কাজটাকে পজিটিভ, তাহলে উপর থেকে যখন ও নিচে নামবে বা তুমি নামাবে তখন সেই কার্যটা কী হবে, ঋণাত্মক। তবেই দেখো মোট কৃতকার্যটা কী হবে, শূন্য হবে, তাছাড়া কিন্তু কখনোই শূন্য হওয়া সম্ভব না, বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো কার্যহীন বল কাকে বলে, উদাহরণ তার ম্যাথামেটিক্যাল প্রুফ, সেই সঙ্গে সঙ্গে ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য, ঠিক আছে। ধনাত্মক কার্য কখন হবে, ঋণাত্মক কার্য কখন হবে, আর একটা করে উদাহরণ ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব সেটা দেখো, এই কার্য সংক্রান্ত দুটো ম্যাথামেটিক্যাল প্রবলেম সমস্যা। দেখো প্রথম যে প্রবলেমটা কি বলেছে, কোনো বস্তুর ওপর 10 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুর সরণ হলো 2 মিটার, কৃতকার্যের মান নির্ণয় করো। তাহলে কোনো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত হয়েছে সেটা বলে দিয়েছে, আর ওই বল প্রযুক্ত হওয়ার পরে তার সরণ কতটা ঘটেছে সেটা বলে দিয়েছে। তাহলে একটা তোমাদেরকে আমি জিনিস বলে দিই, যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম যখন করবে দুটো জিনিস করবে, এক নাম্বার, দুটো না তিনটে করলে মানে হয়ে যাবে। এক নাম্বার প্রবলেম বা অঙ্ক যেটা দেওয়া থাকবে, গাণিতিক সমস্যা, সেটাকে ভালো করে আগে পড়তে হবে, ঠিক আছে। এক নাম্বার পড়া হয়ে গেল। 2 নাম্বার যে যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোকে লিখে নিতে হবে, লেখা হয়ে গেল। আর যেটা নির্ণয় করতে হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার যেটা নির্ণয় করতে হবে আর যেগুলো দেওয়া আছে তার মধ্যে কী ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, সেই ইকুয়েশনে বসিয়ে দিলে প্রবলেম কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্টে আমরা অঙ্কটাকে পড়লাম, পড়া হয়ে গেলে এবার যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। তাহলে দেখো দেওয়া আছে, এই প্রসেসে অঙ্ক করবে সব অঙ্ক হয়ে যাবে। দেওয়া আছে কি, বল। তাহলে বলকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এফ। তাহলে এফ সমান কত, 10 নিউটন। আর কী দেওয়া আছে, দেখো সরণ।
সরণ হচ্ছে এস, তাহলে এস সমান কত দেওয়া আছে 2 মিটার। আর কি ক্যালকুলেশন করতে হবে, কৃতকার্যের মান, কৃতকার্য ডাব্লু এটার সমান আমরা কি করে দিলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যেগুলো দেওয়া আছে আর যেটা নির্ণয় করতে হবে তার মধ্যে কি সম্পর্ক, আমরা জানি ডাব্লু এটা সমান কি হয় এফ ইনটু এস, তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব, তাহলে অতএব ডাব্লু এটা সমান কি এফ ইনটু এস, এফের ভ্যালু কত 10, আর সরণ যেটা সেটা 2, তাহলে 10 ইনটু 2 এটা হচ্ছে কত 20। আর এটা কি কৃতকার্য, কৃতকার্যের যে একক সে একক কত কি হয় জুল, এসআই পদ্ধতিতে। দেখো কার্য যেটা দেওয়া আছে নিউটন এককে মানে এসআই, আর সরণ যেটা দেওয়া আছে সেই সরণটাও কি এসআই, অর্থাৎ দেখো মিটার। তাহলে এখানে আমরা কৃতকার্যের যে মান সেই মানটাকে পেয়ে গেলাম, অর্থাৎ এখানে কৃতকার্য যেটা ঘটবে সেটা হচ্ছে কত 20 জুল। তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো কি বলেছে, কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট মানের বল প্রযুক্ত হওয়ায় প্রযুক্ত বলের অভিমুখে বস্তু সরণ হয় 15 মিটার এবং কৃতকার্যের মান 150 জুল হলে প্রযুক্ত বলের মান নির্ণয় কর। দেখো তাহলে অঙ্কটা পড়ে নিলাম, যেগুলো দেওয়া আছে কী কী দেওয়া আছে, একটা বস্তুর উপরে নির্দিষ্ট মানের বল প্রযুক্ত হওয়ায় বলের অভিমুখে প্রযুক্ত বস্তুর কি সরণ, বস্তুর সরণ, তাহলে সরণ দেওয়া আছে এস, এস সমান কত 15 মিটার। আর কি দেওয়া আছে, এবং কৃতকার্যের মান, কৃতকার্য মানে ডাব্লুটা দেওয়া আছে, তাহলে ডাব্লু সমান 150 জুল। আর আমাদেরকে কি প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এফ সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার যেগুলো দেওয়া আছে আর যেগুলো নির্ণয় করতে হবে তার মধ্যে যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান সেটা আমরা বসিয়ে দেবো। অতএব দেখো আমরা জানি ডাব্লু এটার সমান হয় এফ ইনটু এস, ঠিক আছে। দেখো ডাব্লুর মানটা দেওয়া আছে কত 150, আর ডান দিকে এফ সেটা নির্ণয় করতে হবে, আর সরণের মানটা দেওয়া আছে কত 15। তাহলে দেখো এফ এটা সমান কত আসছে 150 / 15, ঠিক আছে। তাহলে এটা সমান কত হবে 10 কাটো, তাহলে এটা দেখো যেহেতু প্রযুক্ত বল আর সে বলের যে একক সে একক কী হয় নিউটন হয়, তাহলে এখানে প্রযুক্ত বল যেটা সে বলের মান কত হবে 10 নিউটন। অতএব বস্তুটার উপরে প্রযুক্ত বলের মান 10 নিউটন, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রবলেম কিন্তু করতে পারবে। আচ্ছা, এই মোটামুটি কার্য সংক্রান্ত এই কটা জায়গা ভালো করে পড়লেই হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্ষমতা, ভালো করে দেখো। ক্ষমতা হচ্ছে কার্য করার হার, দেখো কার্য করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বলে। দেখো এই যে এর আগে আমরা কার্য দেখলাম, অর্থাৎ কোনো একটা বস্তু এক জায়গায় আছে সেখান থেকে আমরা তাকে অন্য একটা জায়গায় নিয়ে গেলাম, যে একটা জায়গায় থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি তার জন্যে একটা দেখো সময় লাগছে, ঠিক আছে। তুমি ফার্স্ট কেসটাই যদি দেখো, আমরা দেখেছিলাম যে প্রথমে ধরো একটা বস্তু এখানে ছিল, এ বস্তুটাকে এখান থেকে এখানে আমরা কী করলাম নিয়ে আসলাম, তাহলে এখানে সরণ যেটা ঘটলো সেই সরণটা হচ্ছে কত এস, আর এখান থেকে এখানে গিয়েছে তার মানে নিশ্চয়ই কি বল প্রযুক্ত হয়েছে। তাহলে এখানে দেখো কৃতকার্য যেটা হবে সেই কৃতকার্য ডাব্লু এটার সমান কি এফ ইনটু এস। এবার বস্তুটা এখান থেকে এই জায়গাটায় যে গিয়েছে তার জন্য তো একটা সময় লেগেছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এই বস্তুটার এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে যে সময়টা লাগলো সেই সময়টা হচ্ছে কত টি। তাহলে ভালো করে দেখো টি সময়ে বস্তুটি যে বস্তুটা যে কার্যটা করছে সেই কার্যটা কত ডাব্লু। দেখো ঐকিক নিয়ম আমরা জানি, তাহলে দেখো এইভাবে যদি আমরা লিখি টি সময়ে কৃতকার্য, টি সময়ে কৃতকার্য এটা সমান কত ডাব্লু, তাহলে একক সময়ে কৃতকার্য এটা সমান কী হবে ডাব্লু বাই টি, ঠিক আছে। একক সময়ে যে কৃতকার্য সেটা কত ডাব্লু বাই টি, আর একক সময়ে যে কৃতকার্য সেটাকেই বলা হচ্ছে কি ক্ষমতা। অতএব ক্ষমতা পি এটা সমান কী আসছে ডাব্লু বাই টি, এটাই হচ্ছে ক্ষমতার গাণিতিক সমীকরণ। তাহলে দেখো
কার্য করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে পরিমাণে কার্য করা হয় সেটাই কি ক্ষমতা। এটা মনে রাখবে, কম সময়ে যত বেশি কার্য করা হবে বা যে যত বেশি কার্য করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তুমি ধরে নাও এক বালতি জল কেউ একতলা থেকে দোতলায় নিয়ে গেল, কারো দেখা যাচ্ছে এক মিনিট সময় লাগলো আর কারো 30 সেকেন্ড সময় লাগলো, তাহলে কার ক্ষমতা বা পাওয়ার বেশি? যে 30 সেকেন্ডে নিয়ে গেছে তার। আর সেই ক্ষমতাটাকে কীভাবে পরিমাপ করা হচ্ছে? একক সময়ে যত পরিমাণে কী হচ্ছে কার্য হচ্ছে সেটাই। বুঝতে পেরেছ? এইবার দেখো, এই ক্ষমতাকে আরও অন্য আর একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে কি প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ক্ষমতা পি, এটা সমান দেখো আমরা পাচ্ছি ডাব্লু বাই কত, টি। ডাব্লু সমান আবার একটু আগে আমরা দেখলাম কত হয়, এফ ইন্টু এস বাই কত টি, এটা আসবে। ক্ষমতা সমান ডাব্লু বাই টি, আর ডাব্লু মানে কৃতকার্য, কৃতকার্য সমান আমরা কি দেখলাম, বল ইন্টু সরণ। তাহলে দেখো এখানে পি এটা সমান, দেখো এটা হচ্ছে এফ আর এটা দেখো সরণ, আর তার নিচে কী আছে সময়। আমরা এর আগে বল গতি চ্যাপ্টারে দেখেছি যে সরণ বাই সময় সেটা মানে আবার কী হয়, বেগ হয়। তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি যে কৃতকার্য এটা সমান বল ইন্টু বেগ, ঠিক আছে। সরণ বাই সময় এটা হচ্ছে কি বেগ, তাহলে কৃতকার্য পাওয়ারের দেখো এটাও একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হয়ে গেল। তাহলে এখানে তোমার পাওয়ার যেটা সেই পাওয়ার ডাব্লু বাই টিও হবে, আবার পাওয়ার এফ ইন্টু ভিও হবে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ারের কি একক। তাহলে দেখো পাওয়ারের যদি আমরা একক দেখি, তাহলে এখানে দেখো পাওয়ার পি এটা সমান আমরা কী পাচ্ছি, ডাব্লু বাই টি। তাহলে প্রথমে আমরা দেখব কি সিজিএস ইউনিট, ঠিক আছে। সিজিএস যদি একক দেখি পি এর, তাহলে উপরে দেখো কি আছে আর্ক, কৃতকার্যের একক কি আর্ক, আর নিচে কি আছে সময় এস। তাহলে আর্ক ইন আর্ক পার সেকেন্ড, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো আর্ক সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এটা হলো ক্ষমতার সিজিএস পদ্ধতিতে একক। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। পি এটা সমান কি ডাব্লু বাই টি, ডাব্লু বা কার্য তার এসআই পদ্ধতিতে একক কি জুল, আর নিচে দেখো কি আছে সেকেন্ড, তাহলে এটা সমান দেখো জুল সেকেন্ড ইনভার্স। এটাকেই আবার শর্ট ফর্মে বলা হয় কি, বা এক কথায় বলা হয় কি ওয়াট। যেমন ধরো এর আগে আমরা পেয়েছিলাম নিউটন ইনটু মিটার, সেটাকে কি বলা হয়েছিল জুল। ঠিক একই রকমভাবে জুল পার সেকেন্ড এটাকেই কি বলা হচ্ছে ওয়াট, আর এটাই হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। আচ্ছা এখানে আরও তোমাদেরকে ছোট ছোট দুই একটা জিনিস বলে দিই, এগুলাও ধরো এই যে কার্য যেটা সেই কার্য তো আমরা এখানে একক পেয়েছিলাম, দেখো ভালো করে কার্যের সিজিএস পদ্ধতিতে একক কি ডাইন সেন্টিমিটার বা আর্ক। এবার ধরো পরীক্ষায় একটা কোশ্চেন এরকম থাকতেই পারে যে তোমাকে বলল এক আর্ক কার্য বলতে কী বোঝো, ঠিক আছে। ওয়ান আর্ক কার্য বলতে কী বোঝো, তাহলে এটাকে এখান থেকে তুমি পেয়ে যাবা যে এখানে দেখো কার্য মানে কি বল ইন্টু সরণ। তাহলে কোনো বস্তুর উপরে এক ডাইন বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর 1 সেন্টিমিটার সরণ হয়, তাহলে তখন যে কৃতকার্য সেই কৃতকার্যটাকে বলা হবে কি এক আর্ক। আরেকবার বলছি ভালো করে শুনে নাও, 1 নিউটন বল কোনো বস্তুর উপরে প্রযুক্ত হলে যদি বস্তুটার সরণ কতটা হয় 1 সেন্টিমিটার, তাহলে ওই বল যে কার্যটা করবে সেই কার্যটা কী হবে এক আর্ক। এবার যদি ধরো তোমাকে বলা হয় 1 জুল কার্য কাকে বলে, তাহলে এখান থেকে পেয়ে যাবে তুমি 1 নিউটন বল যদি কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয় এবং তার ফলে বস্তুটার সরণ যদি 1 মিটার হয়, তাহলে তখন ওই যে কৃতকার্য সেই কৃতকার্যটাকে বলা হবে কি 1 জুল। বুঝতে পেরেছ? তাহলে 1 সেন্টিমিটার সরণ ঘটাতে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তার ফলে যে কৃতকার্য সেটা হচ্ছে এক আর্ক, আর 1 নিউটন বল প্রয়োগ করার পরে যদি কোনো বস্তুর 1 মিটার সরণ হয় তাহলে তখন যে কৃতকার্য সেই কৃতকার্যটা কী হবে 1 জুল, ঠিক আছে। এবার এখানে দেখো একই রকমভাবে যদি ধরো আমাদেরকে এটা বলে, দেখো তোমাকে বললো যে 1 ওয়াট ক্ষমতা বলতে কী বোঝো, এটা পরীক্ষায় থাকতে পারে। তাহলে 1 ওয়াট ক্ষমতা কাকে বলে, বা 1 ওয়াট ক্ষমতা বলতে কী বোঝো, তাহলে তার ডেফিনেশন এইভাবে দেবে যে
এক জুল পরিমাণে কার্য করতে যদি এক সেকেন্ড সময় লাগে তাহলে তখন সেই পরিমাণ ক্ষমতাটাকে কী বলা হবে? এক ওয়াট। বা এক আর্ক সেকেন্ড কী হবে? এক আর্ক পরিমাণে কার্য করতে যদি এক সেকেন্ড সময় লাগে তাহলে তখন যে ক্ষমতা সেই ক্ষমতাটা হচ্ছে কি? এক আর্ক সেকেন্ড। ওয়াটের সংখ্যাটা ভালো করে মনে রাখবে, তাহলে হবে এক জুল কার্য করতে যদি এক সেকেন্ড সময় লাগে তাহলে তখন যে কৃতকার্য যে ক্ষমতা সেই ক্ষমতাটা কী হচ্ছে? এক ওয়াট। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ঠিক আছে, ক্ষমতার মাত্রা দেখো, ক্ষমতা সমান আমরা কী জানি? কার্য বাই সময়। কার্যের মাত্রা অলরেডি আমরা একটু আগে দেখে নিলাম, কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে মাইনাস টু, আর নিচে আছে দেখো একটা সময় টি, তাহলে দেখো এটা সমান কী আসছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে মাইনাস থ্রি। এটা উপরে উঠে গেল আর অলরেডি মাইনাস টু আছে, তাহলে কত হয়ে গেল? মাইনাস থ্রি। এটা হচ্ছে ক্ষমতার কি? ক্ষমতার মাত্রা। আচ্ছা, আর একটা মনে রাখবে, এটার অত ম্যাথামেটিক্যাল প্রমাণ নেই, এই ক্ষমতা যেটা সেই ক্ষমতার আর একটা একক আছে, সেটাকে বলা হয়েছে হর্স পাওয়ার বা ঘোড়া শক্তি বা অশ্ব ক্ষমতা। ঠিক আছে, এইচপি দ্বারা প্রকাশ করা হয়, এইচপি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ঠিক আছে, এখানে মনে রাখবে ক্ষমতার এটাও একটা একক, এক হর্স পাওয়ার এটা সমান তুমি মনে রাখবে 746 ওয়াট। এটা মনে রাখলে হবে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দরকার নেই। তাহলে ক্ষমতার এটাও কিন্তু একটা ব্যবহারিক একক, কি? হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ঠিক আছে, তাহলে এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার এটা সমান কত হবে? 746 ওয়াট। অ্যাকচুয়ালি এটার সংজ্ঞাও আছে, এক হর্স পাওয়ার হচ্ছে এরকম যে এখানে দেখো, এর ক্ষেত্রে তো আমরা সংজ্ঞা পেলাম যে এখানে তোমার এই পাউন্ড দিয়ে করা হয়, পাউন্ড এককে, যে 550 পাউন্ড ধরো ভরের কোনো একটা বস্তুকে যদি এক মিটার তোলা হয় এবং তার জন্য যদি এক সেকেন্ড সময় লাগে, যে তোমার ক্ষমতা সেই ক্ষমতাটাকে তোমার বলা হচ্ছে কি? হর্স পাওয়ার। ঠিক আছে, তোমরা অত দরকার নেই ডেফিনেশন, জাস্ট এটা মনে রাখলে হবে যেহেতু ক্লাস 9, এক হর্স পাওয়ার এটার সমান কত হবে? 746 ওয়াট। কোশ্চেন আসলে এখান থেকেই এই কোশ্চেনটা থাকতে পারে যে এক হর্স পাওয়ার সমান কত ওয়াট হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্ষমতা সংক্রান্ত দুটো ম্যাথামেটিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যা। দেখো প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে ভালো করে পড়ো, কী বলেছে? 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ড সময়ে একটি সিঁড়ির 20 ধাপ উঠল, প্রতিটি ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে নির্ণয় কর। ঠিক আছে, তাহলে একটা বালক কি সিঁড়ি দিয়ে উঠছে, বালকটার ভর কত? 50 কেজি। আর কি বলেছে? ওই সিঁড়িটা উঠতে তার কত সময় লেগেছে? 5 সেকেন্ড। সিঁড়িটার কটা ধাপ উঠেছে? 20টা ধাপ, এবং এক একটা ধাপের উচ্চতা কত? 30 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমাদেরকে কী ক্যালকুলেশন করতে বলেছে? ক্ষমতা। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নাও। তাহলে দেখো দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো এই বস্তুটার কি ভর দেওয়া আছে, তাহলে এখানে যে বালকটা উঠছে সেই বালকটার ভর এটা সমান কত? 50 কেজি। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় টি সমান 5 সেকেন্ড। আর এখানে দেখো কটা ধাপ উঠেছে? 20টা, আর প্রতিটা ধাপের উচ্চতা কত? 30। তাহলে এখানে দেখো একটা ধাপ মানে 30, তাহলে 20টা ধাপের ওর যে সরণ সেই সরণটা এখানে আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 20 × 30 কত কি? সেন্টিমিটার। তাহলে এটা দেখো কত আসছে? 600 সেন্টিমিটার। এটা দেখো 6 মিটার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী কী দেওয়া আছে সেগুলো পেলাম, একটা হচ্ছে বস্তুটার ভর আর টি, আর একটা হচ্ছে সরণ। দেখো আমাদেরকে কী ক্যালকুলেশন করতে বলেছে? ক্ষমতা। ক্ষমতার ডাব্লু সমান, ক্ষমতা হচ্ছে পি। তাহলে পি সমান কত এটা আমরা কী করব? নির্ণয় করব। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম ক্ষমতা এটা সমান কী হয়? কার্য বাই সময়। এখানে কি কার্য দেওয়া আছে? দেখো দেওয়া নেই, কিন্তু কী বলেছে? বস্তুটার ভর বলেছে আর এখানে সরণ বলেছে। এবার দেখো একজন বালক যখন ও সিঁড়ি বেয়ে নিচে উঠবে, তাহলে
ও যখন উপরে উঠবে, ওর নিচের দিকে যে অভিকর্ষ ত্বরণ, সেই অভিকর্ষ ত্বরণটাকে কাজ করবে। তাহলে ও কার্য কোন, দেখো ওই যে অভিকর্ষ বলটা কাজ করছে, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কী করবে, কৃতকার্য করবে। তাহলে এখানে প্রযুক্ত বল যেটা, সেই বলটা দেখো কী হবে, এম ইনটু জি। কেন? কারণ দেখো ভর যেটা সে ভর এম, আর অভিকর্ষ ত্বরণ দিয়ে যদি আমরা গুণ করি সেটা হচ্ছে ওজন, আর ওজনটাই হচ্ছে কি বল, ওজন মানে কি বল, আর সেই বলটাকে নিচের দিকে কাজ করছে আর ও উপরের দিকে উঠছে। তাহলে দেখো এখানে ওই বালকটা যে কার্যটা করছে সে কার্যটাকে বলের বিরুদ্ধে, কোন বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল যেটা কাজ করছে তার বিরুদ্ধে, ওই জন্য এখানে কৃতকার্য যেটা সেটা কী হবে, ধনাত্মক হবে। তাহলে এখান থেকে দেখো ফার্স্টে আমরা কৃতকার্যটা যদি ক্যালকুলেশন করে নিই, ডাব্লু সমান আমরা কী জানি, বল ইন্টু স্মরণ। তাহলে বলের জায়গায় কত দেখো এম জি, আর স্মরণ যেটা ঘটেছে সেই স্মরণটা কত এস। তাহলে দেখো এম এর ভ্যালু হচ্ছে 50, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর স্মরণ যেটা ঘটেছে সেই স্মরণটা হচ্ছে কত 6। ঠিক আছে, তাহলে এটা কী পেলাম আমরা, কৃতকার্য, আর সময়টা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাব, পি ইকুয়াল টু কী হয়, ডাব্লু বাই টি। তাহলে ডাব্লুর মান হচ্ছে কত, 50 ইন্টু 9.8 ইন্টু 6 বাই কত 5। ঠিক আছে, এটা যদি তুমি কাটো তাহলে কত হবে 10। তাহলে এখানে দেখো 9.8কে 10 দিয়ে গুণ করলে কত 98, আর একে 6 দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে 98 ইন্টু 6, তাহলে দেখো 6 আসতে 48, 48-এর 8 হাত থাকলে কত 4, 6 9 54, 54 আর 4 58। তাহলে এটা 588, আর যেহেতু এটা কী বলেছে ক্ষমতা, তাহলে ক্ষমতার একক কী হয় ওয়াট। তাহলে ওই বালকটার ক্ষমতা কত হচ্ছে 588 ওয়াট। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখো, কী বলেছে, একটি ট্রেন 500 নিউটন বাধাজনিত বলের বিরুদ্ধে ঘন্টায় 90 কিমি বেগে চলে, ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। ভালো করে দেখো এখানে কী বলে দিয়েছে, বল বলে দিয়েছে আর গতিবেগ বলে দিয়েছে, যেখান থেকে কি ক্ষমতা নির্ণয় করতে। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো লেখো, এফ এটা সমান হচ্ছে 5000 নিউটন, আর একটা কী বলেছে 90 কিলোমিটার বেগে ঘন্টায়। তাহলে দেখো বেগ ভি এটা সমান হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে নিশ্চয়ই এটা তোমরা জানো যে কিলোমিটারটাকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, আর আওয়ারটাকে সেকেন্ড করতে গেলে এখানে দেখো নিচেকে 3600 দিয়ে ভাগ, অত কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, এটাকে যদি 2 দিয়ে কাটো এটা 5, আর এটা 2 দিয়ে কাটলে 18, আর 18 কে 90 কে 18 দিয়ে কাটলে 5, তাহলে এটার সমান কত আসছে 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কী পেলাম আমরা, গতিবেগটা পেলাম 25 মিটার পার সেকেন্ড। আর কী দেওয়া আছে, বল দেওয়া আছে, আর আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা কি ক্ষমতা পি। তাহলে দেখো বল দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, আর আমাদেরকে কি ক্ষমতা নির্ণয় করতে হবে। একটু আগে আমরা দেখো এই সমীকরণটা পেলাম, যে ক্ষমতার এখানে আর একটা ইকুয়েশন ছিল ক্ষমতা পি সমান কি এফ ইন্টু ভি, অর্থাৎ বল ইন্টু বেগ। ওই সমীকরণে যদি তুমি বসাও তাহলে দেখো চলে আসবে, তাহলে ক্ষমতা পি এটা সমান আমরা কী জানি, এফ ইন্টু ভি। ঠিক আছে, এবার দেখো এফের যে ভ্যালু সেটা কত, 5000 ইন্টু বেগের মান হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এত কী হবে ওয়াট হবে, এটা যদি তুমি গুণ করো 5 25 কথায় 125, তাহলে 125, তারপরে দেখো 3টে শূন্য আছে বসিয়ে দাও, অত ওয়াট, এতটা পরিমাণে কী হবে, এটাই হচ্ছে ইঞ্জিনের কী ক্ষমতা। বুঝতে পেরেছ? তাহলে এই দুটো ফর্মুলা ভালো করে মনে রাখলে এখান থেকে অঙ্ক আসবে। এবার অঙ্কতে হয়তো দেখা যাচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করে দিল বা এককটা তোমার চেঞ্জ করে দিল। এবার একটা জিনিস অঙ্ক করার সময় মনে রাখবে যে এককগুলো যেন সব একই পদ্ধতি হয়। দেখো একটু আগে যে অঙ্কটা আমরা ধরো করলাম এখানে, এটা দেখো স্মরণ যেটা সেটা কিসে দেওয়া আছে, ফার্স্টে সেন্টিমিটার, সেটা হচ্ছে সিজিএস একক, আর বাকি যে এককগুলো আছে সেগুলো দেখো সব এসআই, ওই জন্য ওটাকে আমরা কী করে নিলাম, এসআই একক করে নিলাম। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যেটা দেখো,
আমি বলেছিলাম শুরুতেই যে এইগুলা ডিটেলস হবে আর শক্তিটার একটা প্রাথমিক ধারণা, ঠিক আছে? দেখো, শক্তি, শক্তি হচ্ছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্য, অর্থাৎ কার্য করার সামর্থ্যকে কি শক্তি বলে। এটা তোমরা মনে রাখবে যে কার্য আর শক্তি মোটামুটি প্রায় একই ধরনের কি রাশি, তার একক মাত্রা সব কিছু কি সেম। তাহলে দেখো, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কি তার শক্তি বলে। তারপরে দেখো লেখা আছে কি শক্তির একক ও মাত্রা কার্যের একক ও মাত্রার সঙ্গে কি অভিন্ন। অর্থাৎ শক্তির যদি তুমি একক দেখো তাহলে সিজিএসএ হবে আর্গ, এসএ জুল। তুমি যদি শক্তির মাত্রা দেখো, কার্যের মাত্রা যেটা ছিল ML²T²-2, এটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো শক্তি মোট কত রকমের হয়। এটা মনে রাখবে পৃথিবীতে মোট 8 প্রকারের কি শক্তি আছে। কত প্রকারের? 8 প্রকারের। সেই শক্তিগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, তারপরে হচ্ছে তাপ শক্তি, তারপরে আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। এই 8 রকমের শক্তির মধ্যে ক্লাস 9-এর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? তাহলে এখানে দেখো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিটা হচ্ছে কোনো একটা বস্তু তার অবস্থানের জন্যে, তার আকৃতির জন্যে বা তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্যটা অর্জন করে সেটাই হচ্ছে কি শক্তি। দেখো তাহলে যান্ত্রিক শক্তিটাও কি শক্তি, আর শক্তি মানে কি কার্য করার সামর্থ্য, আর শক্তির একক কার্যের এককের সঙ্গে কি একক এবং অভিন্ন। তাহলে যান্ত্রিক শক্তি তার যদি তুমি একক দেখো সেটা কি হবে সিজিএসএ আর্ক, আর এসআই কি হবে জুল, ঠিক আছে? এবার দেখো যান্ত্রিক শক্তির আবার কি দুটো ভাগ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কি স্থিতিশক্তি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটা, আর স্থিতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার অবস্থানের বা আকৃতির জন্যে কার্য করার যে সামর্থ্যটা অর্জন করে সেটা হচ্ছে স্থিতিশক্তি। নেক্সট ভিডিওতে এই গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্কে ডিটেলস, মানে তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশান এবং এখান থেকে কীরকম টাইপের প্রবলেম আসে সব আলোচনা করব। তাহলে যারা ভিডিওটা দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে, তোমাদের সবাইকে বলবো, তোমাদের পরিচিত যারা আছে তারা অবশ্যই তোমাদের ওদের সঙ্গে শেয়ার করবে, আর যে যদি কোনো গার্জেন দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনার বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখান, কারণ এখানে এই ভিডিওগুলো দেখলেই তাদের যে বেস সে বেসটা কি হবে ক্লিয়ার হবে, পরে যদি ওরা সায়েন্স নিয়ে পড়ে তাহলে সেখানে তাদের কোনো রকমের কি প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি এবার রেগুলার ভিডিও আপলোড করব আপনাদের জন্যে, ঠিক আছে?